तो गाइस केमन आछो सबाई अक्सिजेन भिडियो चैनेले आजके एकटा सस्पेंस थ्रिलर मुभि एक्सप्लेन करते चलेछि आर ए सिनेमाटिर नाम काबाडार जार अर्थ हच्छे मृतदेह। सिनेमाटी ए मासेই रिलीज पेয়েছে। सिनेमार गल्पटा जास्ट असाधारण। आमी चाइबो तोमरा एकटु बेशी मनोयोग दिये देखो, ना होले बुझते पारबे ना आर सिनेमा देखे मजाओ पाबे ना। आर गल्पेर सामारी बोले ट्विस्टगुलो नष्ट करते चाচ্ছি না। এই গল্পে ভালোবাসা থ্রিলার সাসপেন্স সবকিছুই পাবে, এজন্য একবারে গল্পই বলি। তো গল্পের শুরুতে গল্পের নায়ককে দেখানো হয় যার নাম ভিক্টর আর সে অলরেডি জেল খাটছে, কিন্তু এখন তাকে পুলিশ একটা কবরস্থানে নিয়ে যাচ্ছে কারণ আজকে তার স্ত্রী মারা গেছে আর তাকে কবর দেওয়া হবে যার নাম অ্যাঞ্জেল। তো অ্যাঞ্জেলের লাশ দেখে ভিক্টর খুবই কষ্ট পায় আর সে ওখানে অনেক কান্না করে। ভিক্টর তখন একটা ডায়লগ বলে, তুমি যেখানে আসো আমি ওখানে আসবো আর যার সাথে দেখা হবে তার সাথে আর কখনো দেখা হবে না। পরের দিশে আমরা সেলিম নামের একটা লোককে দেখি যে একজন ডক্টর আর সে গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখনই সেলিমের ফোনে একটা কল আসে যেটা অপরিচিত নাম্বার থেকে আর সেলিমকে তখন ওই ডায়লগই বলছিল যেটা একটু আগে ভিক্টর বলছিল। তখনই একটা লোক সেলিমের গাড়িতে আসে আর সে লোক সেলিমকে মেরে তাকে কিডন্যাপ করে নিয়ে আসে। পরের দিশে টিভিতে একটা নিউজ চলছিল যে দুদিন ধরে সেলিম নিখোঁজ হয়ে আছে আর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আর যে থানায় ভিক্টর আছে ওই থানায় একটা চার্জের ফাদার যায় আর প্রতিদিন ভিক্টরের সাথে দেখা করে, তার সাথে কথা বলে। এরপর মাইকেল নামের একজন পুলিশকে দেখি যে একটা মর্গের বাইরে বসে আছে। তখনই একটা কনস্টেবল তাকে ফোন করে আর বলে শহরের বাইরে একটা জ্বলন্ত গাড়িকে খুঁজে পেয়েছি, সাথে একটা লাশও আছে। এটা শুনে মাইকেল মর্গের ভিতরে যায় আর এই ঘটনা বাদরা নামের একটা মেয়েকে বলে যে শহরে একটা জ্বলন্ত গাড়ি পাওয়া গেছে আর এখন আপনার সাহায্যের প্রয়োজন। আর বাদরা সম্পর্কে যদি বলি, সে পোস্টমর্টমের কাজ করে, সাথে কিছু মেডিকেল স্টুডেন্টদের পড়াশোনা করায়। এরপর পুলিশ আর বাদরা সেই ঘটনাস্থলে যায় যেখানে আমরা একটা গাড়ি দেখি যে গাড়ির ভিতরে একটা পুড়ে যাওয়া মানুষকেও দেখতে পাই। তখন বাদরা সেই ঘটনা তদন্ত করে আর তদন্ত করার পর মাইকেলকে বলে এই খুন এখানে হয়নি, এই লোককে অন্য কোথাও মেরেছে আর এখানে আনার পর তাকে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়েছে, কিন্তু তার শরীর এমন ভাবে পুড়ে গেছে তাকে চেনাই যাচ্ছে না। তখনই সেখানে একজন পেট্রোলের বোতল পায় আর এই পেট্রোল দিয়ে গাড়িটা জ্বালানো হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর বিশাল নামের একটা পুলিশকে দেখে আর সে ওই মারা যাওয়া ব্যক্তির কেস নিয়েছে। বিশাল তখন বাদরার কাছে আসে আর বাদরাকে বলে ফাইল কি রেডি হয়েছে? বাদরা বলে হ্যাঁ, এই লোকটাকে মারার আগে তাকে অনেক টর্চার করা হয়েছে, শরীরের অনেক জায়গায় আঘাত করা হয়েছে আর তার অনেকগুলো হাড় ভেঙেও গেছে। বিশাল বলে আমরা কিভাবে বুঝবো লোকটাকে? বাদরা বলে বডির একটা পরীক্ষা করতে হবে। তখন বডিটা পরীক্ষার জন্য নিয়ে যায়। যাই হোক এরপর আমরা একটা সাংবাদিককে দেখি যে তার ফোনে শর্ট ভিডিও দেখছিল। তখন সেই মেয়ে একটা ভিডিও দেখে যে ভিডিওতে একটা পুলিশ নাচতেছিল আর তার পিছনে একটা ফটো ছিল যেটা সেলিমের, মানে যে খুন হয়েছে। আর এদিকে সেই পরীক্ষা করার পর জানতে পারে লাশটা সেলিমের আর ওই রিপোর্টার যে ভিডিও দেখছিল সেটা তার চ্যানেলে টেলিকাস্ট করে আর বলে মারা যাওয়া লোকটা সেলিমই হবে। আর এই ঘটনা পুরো শহর জেনে যায়। পরের দিন সেলিমের বাবা লাশ নিতে আসে যেখানে সে অনেক কান্না করে আর সেলিমের বাবার নাম আলী, তাকে একটু মনে রেখো। এরপর বিশাল ওই জেলে যায় কারণ জেলের ভিতর সেলিমের যে ফটো আঁকা ছিল সেই ফটোটা ভিক্টরি এঁকেছিল। এর জন্য বিশাল কনস্টেবলকে বলে ভিক্টরের সাথে কি কেউ দেখা করতে এসেছিল? সে বলে না, কেউ আসেনি, শুধু ওই চার্জের ফাদার আসে আর সে শুধু ভিক্টরের সাথে না আরো অনেকের সাথে দেখা করতে আসে আর তাদের জন্য দোয়াও করে যায়। কিন্তু লাস্ট টাইম যখন সেই ফাদার এসেছিল তখন আমাকে একটা কথা বলেছিল যে ভিক্টর কাউকে মারার কথা ভাবছে আর তার চোখে আমি প্রতিশোধের ছায়া দেখেছি। এরপর আমরা ভিক্টরকে দেখি আর সে কাজ করছিল। তখন অন্য কয়েদি তার উপর হামলা করে, তাকে মারার চেষ্টা করে। এখানে আমরা একটা ফাইট সিন দেখি। তখনই সেখানে একটা পুলিশ আসে আর ভিক্টরকে বাঁচিয়ে নেয়। এরপর তাকে থানায় নিয়ে আসে। তখন বিশালও সেখানে আসে আর ভিক্টরকে বলে তুমি সেলিমের ফটো কেন এঁকেছো আর সে এখন মারা গেছে? ভিক্টর বলে এটা খুঁজে বের করা তোমার কাজ। এরপর আমরা আলীকে দেখি আর সে মিনিস্টারের কাছে যায় তার ছেলের বিচারের জন্য। এর জন্য মিনিস্টার দ্রুত মার্ডারারকে ধরতে বলে আর বিশালের কেসে বাদরাকেও রাখতে বলে। পরের দিশে আমরা বাদরাকে দেখি যে তার মেয়ের সাথে খেলতেছিল। তখন সেখানে বিশাল আসে আর তার মেয়ের ব্যাপারে জানতে চাই। বাদরা বলে আমার হাজবেন্ড এখন দুবাই, এজন্য আমি তার সাথে সময় কাটাই আর তার দেখাশোনা করি। তখন বিশাল বলে উপর থেকে অর্ডার এসেছে সেলিমের কেসে, তোমাকে আমার সাথে থাকতে হবে, আমাকে তোমার সাহায্য করতে হবে। পরের দিন বিশাল আর বাদরা ভিক্টরের কাছে যায় আর সেলিমের ফটো দেখিয়ে বলে তোমার আর তার সম্পর্ক কি? তুমি এই ফটো কেন এঁকেছো আর যখন এঁকেছো তখনই সে কেন মারা গেল? আমরা জানি তুমি একে মারোনি, কিন্তু তোমাকে কেউ সাহায্য করছে। ভিক্টর বলে গড আমাকে সাহায্য করছে। এরপর বিশাল তাকে অ্যাঞ্জেলের ফটো দেখায় যাকে আমরা সিনেমার শুরুতে খবর দিতে দেখেছিলাম আর অ্যাঞ্জেলের ফটো দেখে ভিক্টর স্তব্ধ হয়ে যায়, তার চোখে আমরা কষ্টের ছায়া দেখি আর বাদরাও এটা দেখে ফেলে। তখন বাদরা বলে আমাদের ভিক্টরের সম্পর্কে জানার আগে আমাদের অ্যাঞ্জেলের সম্পর্কে জানা প্রয়োজন। এর জন্য পরের দিন ভিক্টরকে অ্যাঞ্জেলের কবরের কাছে নিয়ে আসা হয় আর ওখানেই তো চার্জ থাকে। তখন বিশাল আর বাদরা সেই ফাদারের কাছে আসে আর তার থেকে অ্যাঞ্জেলের সম্পর্কে জানতে চায়। তখন ফাদার তাদেরকে অ্যাঞ্জেলের সম্পর্কে বলে 25 বছর আগের ঘটনা। তখন কেউ একজন আমাদের চার্জের বাইরে একটা বাচ্চাকে রেখে গিয়েছিল। তখন থেকে অ্যাঞ্জেল এখানেই থাকতে শুরু করে, এখানে থেকেই সে বড় হয়, এখানেই সে পড়াশোনা করে আর সে ছোট থাকতে देखते एंजेलर मतो सुंदरी छिलो एजन्य तार नाम एंजेल रेखेछिलाम। आर जखन आरेकटु बड़ हय तखन से जीशुके पिता भाबा शुरू करे। आर एंजेलर जीवने जखनई कोनो समस्याय पड़े, जखनई तार कोनो चावा थाके, तखन से जीशुर काछे जाय आर तार काछेई सबकिछु शेयर करे। आर एभाबे आस्ते आस्ते एंजेल बड़ हये जाय। एरपर से एकदिन जीशुर काछे आसे आर ताके बोले तार बयफ्रेंड लागबे। आर सेई समय सेखाने भिक्टर छिलो। भिक्टर ओई चार्जे काज करे आर से एंजेलर जे बयफ्रेंड लागबे सेटाও শুনে ফেলে। এর জন্য এটা নিয়ে এঞ্জেলার সাথে অনেক মজা করে। এরপর এঞ্জেল আর ভিক্টর একসাথে সময় কাটায় আর এক সময় দুজন ভালো বন্ধু হয়ে যায়। এরপর তারা আরো ক্লোজ হয় আর একটা সময় একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। এরপর ফাদার তাদের বিয়ে দেয় আর ছোট্ট একটা সংসারে তারা খুবই ভালো ছিল। তাদের সংসারটাও বেশ ভালোভাবে চলছিল। এর মধ্যে এঞ্জেল প্রেগনেন্ট হয়। তখন সে ঠিক করে সে শহরে যাবে। এর জন্য সে আর এঞ্জেল ফাদারের কাছে আসে আর তাকে বলে এঞ্জেল প্রেগনেন্ট, আমাদের সংসারে আরেকজন আসবে, তাই এখন আমার অনেক টাকার প্রয়োজন, তাই আমাদের দুজনকে শহরে যেতে হবে। ফাদারও তাদের কথায় রাজি হয়ে যায়, কিন্তু এর মধ্যে এঞ্জেল মারা যায়। তখন দিশা আবার বর্তমানে নিয়ে আসা হয় আর ভিক্টর তখন বলে আমি চার্চে যাব, আমার একটু দোয়া করতে হবে। তখন তাকে পারমিশন দেওয়া হয়। এরপর ভিক্টর যখন দোয়া করছিল তখন দেখি তার পিছনে বাদরা ছিল আর ভিক্টর তার ঘরের কাছে আরেকজনকে মারার উইশ করে। এরপর বাদরার কাছে এসে বলে আমি আমার টার্গেট সেট করেছি, এখন সবকিছু গড দেখবে। তখনই এঞ্জেলের কবরে একটা শব্দ লেখা ছিল যে কাইন খুনিদের মারার জন্য বেরিয়ে পড়েছে, আর এটা কিসের ইঙ্গিত ছিল সেটা একটু পরে জানতে পারবো। এরপর তারা গাড়িতে করে ফিরে যাচ্ছিল। তখন বাদরাকে বলে ওই লেখাটার মানে কি? বাদরা বলে বাইবেলে কাইন আর অ্যাবেলের একটা গল্প আছে, যেখানে প্রপার্টির জন্য কাইন তার ভাই অ্যাবেলকে মেরে ফেলে। এর জন্যই গড কাইনকে অভিশাপ দিয়েছিল। ঠিক তখনই তাদের উপর কেউ হামলা করে, কিন্তু বিশাল তাদের গাড়িতে গুলি করে, যে কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই লোকগুলো কারা এটা জানার জন্য বাদরা বিশালকে প্রশ্ন করে, কিন্তু সে কোনো জবাব দেয় না। পরের দিন বাদরার বিশাল এঞ্জেলের ফাইল পড়ছিল। আসলে এঞ্জেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন তাকে একটা হাসপাতালে নেওয়া হয় আর এঞ্জেল ওখানেই মারা যায়। কিন্তু সে সময় এঞ্জেলকে যে হাসপাতালে আনা হয়েছিল সেই হাসপাতাল ছিল আলীর হাসপাতাল, অর্থাৎ সেলিমের বাবার হাসপাতাল, যে হাসপাতালের নাম জেসি হাসপাতাল। আর এঞ্জেলের চিকিৎসা সেলিমই করেছিল। তখন বাদরা অবাক হয়ে যায়, কারণ সেলিম তো একজন হার্ট সার্জন, মানে শুধু হার্টের চিকিৎসা করে। তবে সে কিভাবে এঞ্জেলের চিকিৎসা করলো? তখন বিশাল বলে আমরা কি আবারও এঞ্জেলের পোস্টমর্টম করব? বাদরা বলে হ্যাঁ, আরেকবার করা দরকার। কিন্তু মাইকেল বলে এতদিন তো লাশটা পচে গেছে। এরপর যখন সেই ফাদারকে থানায় নিয়ে আসতেছিল তখন কেউ ফাদারের উপর হামলা করে, তাকে মারার চেষ্টা করে। এর জন্য মাইকেল ফাদারকে হাসপাতালে নিয়ে আসে আর তখনও ফাদার বেঁচে আছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। এদিকে ওই রাতে দেখে এঞ্জেলের কেউ কবর করছে এঞ্জেলের ডেড বডি চুরি করার জন্য, যেন কোনো প্রমাণ না থাকে। তখনই সেখানে পুলিশ আসে, কারণ বাদরা জেনে গেছে এঞ্জেলের শরীর এখনো পচেনি। এর জন্য তারা এখানে এসেছে। আর ওই গুন্ডাগুলো আর বিশালের মধ্যে একটা ফাইট হয় আর বিশাল একটা ছেলেকেও ধরে ফেলে। পরের দিন বাদরা এঞ্জেলের কবর খোঁড়ে আর দেখে এঞ্জেলের বডি এখনো পচেনি, কিন্তু তার বডি তো পচে যাওয়ার কথা। তখন বাদরা বডি পচে না যাওয়ার কারণ বলে। এঞ্জেলের বডিটা কবর দিয়েছিল একটা বাক্সে করে, যে বাক্সে পানি, বাতাস, এমনকি সূর্যের তাপ পর্যন্ত যায়নি। এর জন্য তার বডিটা এখনো পচেনি। এরপর বাদরা এঞ্জেলের পোস্টমর্টম করে আর সে এঞ্জেলের একটা ফাইলও তৈরি করে। তখন সে বিশালের কাছে আসে, বিশালকে বলে সেলিম এঞ্জেলের একটা মিথ্যা রিপোর্ট বানিয়েছিল, এর জন্যই তার পোস্টমর্টম হয়নি। আর এঞ্জেলের শরীরে কোনো হাত নেই, তার হাত সেই হাসপাতালে কেউ খুলে নিছে। তখন এটা জানার জন্য বিশাল আর বাদরা হাসপাতালে যায় কিছু ফাইল খুঁজে দেখার জন্য। আর সেই হাসপাতালে বাদরা একটা বোর্ড দেখে যেখানে আব্রাহাম অ্যাবেল এই নাম লেখা ছিল, যে নাম দেখে বাদরার ওই লেখাটা মনে পড়ে যেটা এঞ্জেলের কবরে লেখা ছিল, মানে ওই গল্পে ক্যানের পরে অ্যাবেল মরেছিল। এর জন্য ভিক্টরের নেক্সট টার্গেট অ্যাবেল, কারণ ওই কবরে অ্যাবেলের নাম লেখা ছিল। তখন তারা আব্রাহাম অ্যাবেলের কাছে যায় আর তাকে এই কেসের ব্যাপারে কিছু প্রশ্ন করে। তখন কথায় কথায় একটা সময় তার মুখ থেকে সত্য কথা বের হয় যে আমাদের হাসপাতালে অর্গানের ট্রেনিং নেওয়া হয় না, ওই হাসপাতালে এই কাজটাই শুধু করা হয়, মানে মানুষের শরীর থেকে অর্গান বের করে বেচা হয়। তখন বিশাল নিচে আসে আর মাইকেলকে বলে তোমার সাথে আরো কিছু লোক নাও, এখানে আরো বেশি সিকিউরিটি দরকার, আজ কোনোভাবে তাকে দেখে রাখো, কাল আমরা তাকে থানায় নিয়ে যাব। তখন অ্যাবেল কাউকে ফোন করছিল আর বাদরা তার ফোন ভুলে রেখে আসার নাটক করে আবারও উপরে যায়। এরপর সে তার ফোন নিয়ে আসে, এই দৃশ্যটা তোমরা মনে রেখো। যাই হোক, এরপর সে নিচে আসে আর বিশালকে বলে অ্যাবেল এখানে একাই থাকে, কিন্তু আমার মনে হচ্ছিল সেখানে আরো একজন কেউ আছে। তখনই অ্যাবেলের ঘর থেকে গুলি শব্দ হয়। তখন তারা উপরে যায় আর দেখে কেউ একজন অ্যাবেলকে মেরে ফেলেছে। তখন বিশাল এটা দেখে কেউ ওখান থেকে পালিয়ে যাচ্ছে। বিশাল তখন তার পিছু করে আর তখন আমরা জানতে পারি সেই লোক আর কেউ না, সে হলো কালি, যে বাদরার অ্যাসিস্ট্যান্ট, তার সাথে কাজ করে। পরের দিন দেখি মাইকেল একজনকে মারছিল আর সে ওই লোক যাকে এঞ্জেলের কবরে ধরেছিল। তখন সে মানি নামের একজন গুন্ডার নাম বলে। মাইকেল তখন বিশালের কাছে আসে আর তাকে সবকিছু খুলে বলে আর মানি যেখানে থাকে সেখানে যেতে মানা করে, কারণ সেই এরিয়া খুবই ভয়ানক। কিন্তু তারপরেও বিশাল ছদ্মবেশে সেখানে যায় আর মানিকে কিডন্যাপ করে নিয়ে আসে। এদিকে বাদরা কোর্টে আসে আর জজকে বলে ভিক্টরকে যেন রিমান্ডে নেওয়া হয়, যেন এঞ্জেলের সাথে ঘটে যাওয়া কাহিনী সবকিছু বলে। জস তখন রাজি হয়ে যায়। তখন বাদরা ভিক্টরকে বলে, তোমার পরের টার্গেট কে? নাকি তোমার সফর শেষ হয়েছে? ভিক্টর বলে, যার কাছে অ্যাঞ্জেলার হার্ট আছে সেখানে আমার সফর শেষ হবে। এদিকে পুলিশ মানিকে মেরে তার কাছ থেকে সত্যটা জানতে চায়। তখনই মানি একটা ফ্ল্যাশব্যাক বলে, একদিন অ্যাঞ্জেল আর ভিক্টর হাসপাতাল থেকে ঘরে ফিরছিল আর সে সময় অ্যাঞ্জেল প্রেগনেন্ট ছিল, যে কারণে তারা খুবই খুশি ছিল আর তারা বাইকে করে ফিরছিল। অন্য দিক থেকে দুটো লোক বাইক নিয়ে যাচ্ছিল আর অ্যাঞ্জেলের গলায় যে লকেট ছিল সেটা তারা ছিঁড়ে নেয়, যার ফলে অ্যাঞ্জেল আর ভিক্টরের অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাঞ্জেলের পেটে অনেক আঘাত লাগে। এরপর ভিক্টর অ্যাঞ্জেলের কাছে আসে আর দেখে সে এখনো বেঁচে আছে। তখন তার অনেক রাগ হয় আর দুজন লোকের মধ্যে একজনকে ধরে ফেলে আর তাকে অনেক মারে, কিন্তু হঠাৎই সে লোক একটা গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর যে দ্বিতীয় লোকটা ছিল সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে আর সেই লোক আর কেউ না, সেটাই মানি ছিল, যে আমাদেরকে ফ্ল্যাশব্যাক বলছে। আর ওই প্রথম লোকের অ্যাক্সিডেন্টের জন্য ভিক্টর এখন জেলে আছে। আর ওই সময় একটা অ্যাম্বুলেন্স এসে অ্যাঞ্জেলকে হাসপাতালে নিয়ে যায় আর সেটাই জেসি হাসপাতাল। এরপর থেকে বিশাল ভিক্টরের কাছে আসে। ভিক্টরকে বলে, তোমাকে হার্টের ব্যাপারে কে বলেছে? তুমি তো সেদিনের পর থেকে জেলে ছিলে। তখন আমরা এটা জানতে পারি ভিক্টরের কাছে যেই ফাদার আসে দেখা করার জন্য, ওই ফাদার ভিক্টরের কাছে এই জন্যই আসতো যেন ভিক্টর মুক্তি পায়, অ্যাঞ্জেলের খুনিদের শাস্তি হয়। আর সেই ফাদারই ভিক্টরকে এসব খবর দিত। তখন বাদরা আরেকটা কথা ভাবে যে ভিক্টর তো এখন জেলে আছে আর ফাদার তো হাসপাতালে, তাহলে নিশ্চয় আরেকজন কেউ আছে যে অ্যাবেলকে মেরেছে আর ওই লোকটা এই থানারই কেউ। তখন আমাদের কালীকে দেখানো হয় যে ওই মর্গে ছিল আর একটা বাক্স খোলে যেখানে অ্যাঞ্জেলের মৃতদেহ ছিল। আর এখানে এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয় যে অ্যাঞ্জেলি হলো কালীর নিজের মেয়ে। তখনই দৃশ্য অতীতে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখি কালীর দুজন মেয়ে, একজনের নাম পিয়া, আরেকটার নাম এখানে বলা হয়নি, কিন্তু সে কথা বলতে পারে না। আর কালীর তৃতীয় মেয়ে ছিল অ্যাঞ্জেল। ঘরে অলরেডি দুটো মেয়ে আছে আর কালীর যখন তৃতীয় মেয়ে হয় তখন তাকে ফাদারের কাছে দিয়ে আসে। যাই হোক, প্রিয়া ওই জেসি হাসপাতালে কাজ করে আর যখন অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয় তখন তাকে জেসি হাসপাতালে নিয়ে আসা হয়। আর সেলিম তখন অ্যাঞ্জেলের ট্রিটমেন্ট করে, কিন্তু সে অ্যাঞ্জেলের চিকিৎসা করে তার পেট থেকে বাচ্চা বের করে, তখন সে বাচ্চা মারা যায়। আর সেখানে তার বোন প্রিয়াও ছিল। প্রিয়াও তখন বুঝতে পারে এখানে অন্যায় কিছু করা হবে, কিন্তু তার করার কিছুই ছিল না। এরপর প্রিয়া সেই মরা বাচ্চা কোথাও একটা নিয়ে যাচ্ছিল। প্রিয়ার তখন মনে হয় বাচ্চাটা এখনো বেঁচে আছে। তখন বাচ্চাটাকে ঘরে নিয়ে আসে আর হাসপাতালে ঘটে যাওয়া সবকিছু তার বাবাকে বলে। পরের দিন কালী আর প্রিয়া সেই বাচ্চাকে ফাদারের কাছে নিয়ে আসে আর কালী ফাদারকে সবকিছু খুলে বলে। তখন ফাদার বলে, আমাদেরই কিছু করতে হবে, অ্যাঞ্জেলকে আমাদেরই মুক্ত করতে হবে। দৃশ্য আবার বর্তমানে নিয়ে আসা হয় আর বাদরা আর বিশাল জানতে পারে হাসপাতালে চিকিৎসা অবস্থায় ফাদার মারা গেছে। তখন বাদরা বিশালকে বলে, প্রথমে আমাদের এটা জানতে হবে যে অ্যাঞ্জেলের হার্ট কার কাছে আছে, কারণ ভিক্টরের পরে টার্গেট সেই হবে। তখন সেই লোকটাকে খোঁজার জন্য টিভিতে একটা ফেক নিউজ দেখানো হয়। নিউজটা হলো এরকম, যেদিন অ্যাঞ্জেল মারা গেছে সেদিন ওই হাসপাতালে কার কার হার্ট ট্রান্সফার করা হয়েছিল। ভিক্টরের পরের টার্গেট তার মধ্যে একজন। তো বাঁচতে হলে সবাইকে থানায় আসতে হবে, কিন্তু আলিয়ার মিনিস্টারের জন্য এই কেস থেকে বিশালকে সরিয়ে দেওয়া হয় আর এই কেসটা সিবিআই অফিসারকে দেয়। তখনই আলী বিশালকে একটা নিউজ বলে যে এই সব কাজের পিছনে আমারই হাত আছে, আমি অ্যাঞ্জেলের হার্ট 20 লাখ টাকা দিয়ে বিক্রি করেছি আর তুমি এই সত্যটা বের করতেছো, এখন তুমি বের হয়ে যাও। আর এখানে আমরা এটা জানতে পারি বিশালকে জেলে যে লোকগুলো মারার চেষ্টা করছিল তারা আর কেউ না, তারা আলীরই লোক ছিল। আর বিশালের গাড়িতে যে লোকগুলো হামলা করেছিল সেটাও আলীর লোক ছিল। চার্জের ফাদারকেও আলী মেরেছে। আর সেদিন রাতে যে লোকগুলো অ্যাঞ্জেলের বডি চুরি করতে এসেছিল সেগুলো আলীর লোক ছিল, মানে সবকিছুই আলীর জন্য হচ্ছিল। তখন বিশাল তাকে একটা শকিং নিউজ বলে যে ভিক্টরের পরের টার্গেট আর কেউ না, এরপর আপনিই মরতে চলেছেন। পরের দৃশ্যে দেখে আলী যখন বাড়িতে ফিরছিল তখন তার পিছনে কালী বসেছিল আর সে ওই ডায়লগ বলছিল, তুমি যেখানে আসো আমি ওখানে আসবো, আর যার সাথে দেখা হবে তার সাথে আর কখনো দেখা হবে না। এরপর কালী তাকে মেরে কিডন্যাপ করে নিয়ে আসে আর আলীকে একটা দড়িতে বেঁধে ফেলে। তখন আলী বলে, তুমি কি আমার ছেলেকে মেরেছ? আর তার কাছে অনুরোধ করে বলে, আমাকে ছেড়ে দাও, তোমার যত টাকা লাগবে আমি দিব। তখন পিছন থেকে একটা মেয়ে এসে তাকে লাথি মারে, সেটা আর কেউ না, সেটা বাদরা ছিল। আসলে এই সমস্ত খুনের মাস্টার প্ল্যানিং বাদরাই করেছিল আর সব খুন সে নিজের হাতেই করেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বাদরা একদিন ক্লাস নিচ্ছিল আর সেদিন একটা ফাইল দেখে যেখানে অ্যাঞ্জেলের একটা ফাইল ছিল। তখন অ্যাঞ্জেলের ছবি দেখে কালীকে বলে, আমি একে চিনি, এর সাথে আমার দেখা হয়েছিল। তখন দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন অ্যাঞ্জেল বাস্তবে কারোর সাথে কথা বলছিল, তখন সেখানে বাদরা আসে আর তার সাথে পরিচয় হয়। আর সে সময় অ্যাঞ্জেল প্রেগনেন্ট ছিল। এরপর তারা দুজন একই বাসে চড়ে আর তাদের সিটও একসাথে ছিল, এজন্য তারা দুজন একসাথে গল্প করছিল আর তাদের বাড়ি ফিরছিল। এর মধ্যে অ্যাঞ্জেল তার লকেট বাদরাকে দেখায়, যার এক সাইডে অ্যাঞ্জেল আর ভিক্টর ছিল আর অন্য সাইডে খালি ছিল। অ্যাঞ্জেল বলে, এই সাইডে আমার মেয়ের ছবি লাগাবো, এর জন্য এটা ফাঁকা রেখেছে। এরপর অ্যাঞ্জেল তার ঠিকানায় আসে। তখন বাদরা তাকে বিদায় দেয় আর ভিক্টর তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর বাদরা আবার বাসে আসে আর দেখে অ্যাঞ্জেল তার লকেট ভুলে রেখে গেছে আর এখনো অ্যাঞ্জেলের লকেট বাদরার কাছে আছে। তখন প্রিয়া ওই হাসপাতালে যেটা দেখেছিল কালী সেটা বাদরাকে খুলে বলে, মানে অ্যাঞ্জেলকে কিভাবে মারা হয়েছে। এরপর তারা সবাই অ্যাঞ্জেলের ফাদারের কবরে যায় আর তখন সেখানে ফাদার বলে অ্যাঞ্জেলার মুক্তি চাই। আর সে সময় ওখানে বাদরাও ছিল। তখন বাদরাও প্রিয়াকে বলে তুমি সেলিমের রুমে যাও আর তার কাছে যেগুলো ফাইল আছে সেগুলো নিয়ে এসো, আমরা তাকে অবশ্যই শাস্তি দেব। তখন প্রিয়া সেলিমের কেবিনে যায় আর তার ল্যাপটপ থেকে কিছু ফাইল বের করে নেয়। তখনই সেখানে সেলিম আসে আর প্রিয়া সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু সেলিম প্রিয়াকে দেখে ফেলে। এর জন্য সেলিম প্রিয়ার মুখে এসিড ঢালে আর এই ঘটনা এমন ভাবে সাজায় যে প্রিয়ার অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে। এরপর প্রিয়াকে দেখার জন্য বাদরা আসে। তখন বাদরা বুঝতে পারে সে কিছু একটা বলবে। তখন সে তার চোখ দিয়ে তিনটা লোকের নাম বলে যারা প্রিয়ার সাথে এরকম করেছে, আর তারা তিনজন হলো সেলিম রহমান, আলী রহমান আর আব্রাহাম অ্যাবেল। তখন বাদরা খুবই কষ্ট পায় কারণ তার জন্য প্রিয়ার এই অবস্থা হয়েছে। এরপর বাদরার কালী ফাদারের কাছে যায় আর তারা একটা মাস্টারপিস প্ল্যান বানায়। তখন বাদরা ফাদারকে বলে তুমি শুধু ভিক্টরকে সেটাই বলবে যেটা আমি করতে বলবো, কিন্তু সে যেন কখনো জানে না সবাইকে আমি মারতেছি। ভিক্টরকে বলবে যেন গডের কাছে অ্যাঞ্জেল হত্যার প্রতিশোধ চায়, তাহলেই তার কথা গড শুনবে। এরপর সে সেলিমকে কিডন্যাপ করে আর তাকে অনেক টর্চার করে। এরপর তাকে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। এরপর আব্রাহাম অ্যাবেলকেও বাদরাই মেরেছিল। যখন সে ফোন নেওয়ার জন্য উপরে গিয়েছিল তখন সে অ্যাবেলকে মেরে ফেলে, সেটা সাইলেন্সার বন্দুক দিয়ে। আর সেখানে একটা টাইম সেট করে একটা স্পিকার দেয় যেন কিছু সময় পর গুলির শব্দ আসে। এজন্যই যখন সে নিচে আসে তখন ওই গুলির শব্দ হয়। আর পুলিশের মাইন্ড চেঞ্জ করার জন্য কালী ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এসব মাস্টারপিস আলীকে বলে, এরপর তাকেও মেরে ফেলে। আর পরের দিন আবারও অ্যাঞ্জেলের কবর দেওয়া হয় আর সেখানে ভিক্টরও আসে। আর ভিক্টর সেখানে অনেক কান্না করে। এরপর ভিক্টরকে অ্যাঞ্জেলের সেই লকেট দেয়। আর যখন ভিক্টর সেই লকেট ওপেন করে তখন দেখে সেখানে একটা বাচ্চার ছবি। আর এখানে আমরা এটা জানতে পারি বাদরা যে মেয়েকে পালতেছিল সেই মেয়ে আর কারণ না, সেটা অ্যাঞ্জেলের। এরপর আমরা বাদরাকে দেখি যে তার ছাত্রদেরকে পড়াচ্ছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।